পটিয়ার মুজাফফরবাদ বঙ্গবন্ধু স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকেলে স্থানীয় মাঠত অনুষ্ঠিত হইছে। ইউনিয়ন যুবলীগের সভাপতি বাপ্পি চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্টের আয়োজক ডক্টর রাজীব চৌধুরীর পরিচালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর তিমির বরণ চৌধুরী। এর প্রধান বক্তা আছিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক আব্দুল হান্নান চৌধুরী লিটন। অতিথিবৃন্দর যে বক্তব্য রাখছেন, যে গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর আমি ওনাকে একটা সারপ্রাইজ হিসেবে আজকে ওনার বার্থডে কেক এখানে কাটবো। আমারই রোগের সৃষ্টি হয়েছে নেশা, যুব সমাজ আজ নেশার প্রতি। বিশেষ অতিথি আছেন ডাক্তার খুরশেদ আলম, সাংবাদিক রবিউল আলম ছোটন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক নেজাম আলী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার, আওয়ামী লীগ নেতা কাজল কর সহ অন্যান্য। পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেয় অতিথি দল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।